প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো দর্শক, আজকে আমরা একটা বহুল পরিচিত বাংলাদেশের সারা জাগানো একটি আম, সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবং সেই আমটাই আসলে বাংলাদেশে হয় কি না, সঠিক আমটা চিনবেন কীভাবে, এবং আমটা কোন সময়ে হয় যাবে তো বেশ আলোচনা করব। তো সে আমটা কী হতে পারে আপনারাই গেস করুন। তা আমটা কী আম? আচ্ছা আমি বলে দিই, সে আমটা আসলে মধু আম। মধু আমটা কি? হানি ডিউ আম, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশ বাঙালির যেটা কাজ বাংলা ইংরেজি মিক্স করা, সেরকমই হানি ডিউ আম, সেটাকে আমরা মধু আমও বলতে পারি। তো চলুন দর্শক, আমরা এই হানি ডিউ আম বা মধু আমটা দেখি এবং এটার বৈশিষ্ট্য, এটা কোন সময় উঠতে পারে, এটা কীভাবে যত্ন করব আমরা, সে সমস্ত বিষয়ে দেখে নিই। তো দেখুন দর্শক, এই হলো সেই হানি ডিউ বা মধু আম। তো এই আমটা আসলে কাঁচা মিষ্টি হয়, পাকা মিষ্টি হয়, মানে এই আমটা সম্পর্কে যাবতীয় কিছু এখন আমরা জেনে নেব আমাদের কৃষিপ্রেমী হৃদয় ভাইয়ের কাছ থেকে। তো চলুন দর্শক, বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে, তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, আজকে ভিডিওটি শুরু করা যাক। দর্শক চলুন এখন আমরা সরাসরি হৃদয় ভাইয়ের সাথে কথা বলে নিই সেই মধু আম বা হানি ডিউ আম সম্পর্কে। হৃদয় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, বসেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে যে আমটি দেখাচ্ছি এটা আপনি একটু হাত দিয়ে ধরেন, দেখেন এটা সেই হালকা নৌকা বাঁকানো, পাঁচটা বাঁকানো সেই হানি ডিউ আম। হ্যাঁ দেখেন বাঁকানো, হ্যাঁ নৌকা টাইপের সেই আম, সেই কাঙ্ক্ষিত। এই দেখেন নৌকা, এইদিকে দেখান, এই দেখেন সেই একদম বাঁকা বাঁকা আম। এই দেখেন নৌকা আম, সেই হানি ডিউ আম। হানি মানে মধু, আর ডিউ মানে হয়তো বা মনে হয় লেট হইতে পারে, দেরিতে। হ্যাঁ এই সেই হানি ডিউ আম, এই দেখেন এই পাশাটা হালকা বাগান হবে, সেই অরিজিনাল জাতের হানি ডিউ আম। এই আমাদের মাদার গাছ আপনার আছে প্রায় 8-10টা মাদার গাছ আছে, মানে ফল নিয়েছি যেগুলো, আর বাদ বাকি যেগুলো আমরা খাইনি ওইগুলোই তো আম রাখি না। তা মনে করেন যে আমাদের এই গাছটাই দেখেন আম ধরেছে, ভিতরে আছে আপনার হাতের ওই জায়গায়, দেখেন এই দেখেন অরিজিনাল নৌকা কোয়ালিটির। এদিকে একটু দর্শকদের দেখান, এই যে নৌকা দুই আমগুলো দেখেন ফুল নৌকা কোয়ালিটির। এই সেই হানি ডিউ আম, হানি ডিউ আম এত মিষ্টি এত স্বাদের আম, যেটা বাংলাদেশে কারো গাছে ধরেছে কিনা আমার সঠিক জানা নাই, কিন্তু আমার গাছে ধরেছে মোল্লা নার্সারিতে মাদার প্লান্টে আপনার হানি ডিউ আম। ভালো রেজাল্ট আসছে, কাঙ্ক্ষিত সেই সাফল্য আমরা এক বছরের গাছে ইনশাল্লাহ পেয়েছি। এই জন্য আমরা চাচ্ছি যে বাংলাদেশে যারা ছাদ কৃষি করে, যারা আঙ্গিনা কৃষি করে, যারা বাণিজ্যিকভাবে চাষ করবে, তারা কি এই আমটি চাষ করবে, করতে পারবে কিনা সেই কাঙ্ক্ষিত আমটি, সেটা নিয়ে আমরা আসলে পরীক্ষা করি আগে, যে দেখি যে আগে ছাদে কৃষিতে আমরা আগে পরীক্ষা করে দেখি, বা যারা ছাদ কৃষি করছে তাদের কাছে দিয়ে দেখি যে হ্যাঁ যখন ভালো রেজাল্ট আসছে তখন আমরা বলি যে হ্যাঁ চাষ করেন। এই হানি ডিউ আম নিঃসন্দেহে সবাই চাষ করতে পারে বা নিঃসন্দেহে ছাদে লাগাতে পারে, এত সুন্দর হানি মানে মধু। যদি কেউ সেই মধু, আমরা খুসা ফুলের মধু, লিচু ফুলের মধু, তারপরে কালোজিরার মধু আমরা খেয়ে থাকি, সেই মধুর মতন মিষ্টি সেই হানি ডিউ আম, যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা সফলভাবে বাণিজ্যিকভাবে চাষ করে এক বছরেই ভালো ফলন পেয়েছি। এই জন্য আমরা আগে দেখি যে ছোটো গাছে যদি ফল আসে তাহলে আমরা বাণিজ্যিকভাবে চিন্তা করি, তখনই যে অল্প ছোটো গাছে যখন আম আসছে এটা ভালো, বাণিজ্যিকভাবে সফলতা আসবে। যেমন আমরা আরও আম দেখাই আসেন আমাদের এই এদিকে, দেখেন এই গাছটা আম ধরেছে, এটাও আমাদের হানি ডিউ আম। দেখেন এই যে এই দেখেন বাঁকা বাঁকা কিছু আম, এই দেখেন আম বাঁকা বাঁকা আম হচ্ছে,
এটা কিছু আমি সেপে একটুখানি তার তো না, এটা আস্তে আস্তে একবারে নৌকার মতন হয়ে যাবে। হানিডু যে আমগুলো আছে সবগুলাই নৌকার মতন হয়ে যাবে। এদিকে যদি আমরা দেখাই, আমাদের এদিকেও বলা হানিডু আম গাছে আম ধরেছে। আসেন, এই গাছটাই আমি প্রথম বছরে আমার 1 ফুটের গাছে আম ধরেছিল, 5টা সেই গাছ। এটা এদিকে আসেন, হ্যাঁ এই সেই গাছ যেটা 1 বছরের গাছে 5টা আম ধরেছিল, এই বছর 3টা আম ধরেছে আর বাদ বাকি ফেলাই দিয়েছি। গাছ যেহেতু ছোট সেহেতু বেশি আম, 1টা 2টা 1টা 3টা আম ধরেছে অলরেডি, 3টাই রেখেছি। দেখেন এই 2 ফুটের একটা গাছ, 2 ফুট হবে এই গাছটা। হ্যাঁ 2 ফুটের একটা গাছে আম রেখেছি, বেশি না অল্প আম রেখে দিয়েছি, যেটা আমাদের গাছকে যেন সুন্দরভাবে গাছ বড় হয় সেই জন্য ক্ষতিগ্রস্ত না করতে পারে। তারপরে হানিডু আম তো দেখলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা আমরা আজকে আর একটা নতুন আম দেখাই আমাদের দর্শকদের। নাকি আপনি তো আসছেন আজকে আমাদের দর্শকদের নতুন আম দেখাই, যদি না দেখাই তাহলে তো হবে না, তাই না? এজন্য আমরা অনেকদিন পরে এলেন। এই যে আমাদের সেই দেখেন কাঙ্ক্ষিত সেই 3 টেস্ট আম, যদি দেখেন কি ধরা ধরেছে আল্লাহ রহমতে। আম তো প্রচুর ধরেছিল, ধরে গেল। এই যে বড় বড় হয়ে গেছে 3 টেস্ট আম, এটা আছে 3 রকম আমের টেস্ট পাবেন। এবং এই আমটি একবারে লেট ভ্যারাইটি আম, সবার লাস্টে ওঠে আমটি। এই আমটি সবাই লেটে উঠবে এবং এই আমটি হচ্ছে খেতে আমটি হবে 3 রকম আমের টেস্ট হবে এবং খুবই আকর্ষণীয় একটি আম, যেটা সব আম উঠে যাওয়ার পরে এই আমটি আপনার হচ্ছে বাজারে বিক্রয় করতে পারবেন। যে আপনার আশ্বিনে আম বলেন আর গৌরমতি বলেন আর যাই বলেন না কেন, সব আমের শেষে এই 3 টেস্ট আমটি আপনি হারভেস্ট করতে পারবেন। আচ্ছা এই আমগুলোর এক একটা সাইজ কেমন হতে পারে? এটা 700 থেকে 800 গ্রাম পর্যন্ত সাইজ হয়, যখন একদম পরিপূর্ণ পাকার মতো হয়ে যাবে। জি জি জি, 3 টেস্ট আমটি অনেক ভালো। দেখেন আমাদের গাছটা দেখাই, দেখেন কতটুকু গাছ আর দেখেন অনেক আম ঝরে গেছে। এই দেখেন আজকে পানি দেবো, এখন এই ইফতারের আগে আমরা পানি ছাড়বো, হয়তো বা পানির অভাবে আমগুলো ঝরে গেছে। দেখেন আম আছে, প্রচুর আম আছে, ছোট্ট একটি গাছ। এই দেখেন ছোট্ট একটি গাছ, ওই দেখেন নিচে ফল আছে ইনশাল্লাহ। এ দেখেন চারিদিকে ইনশাল্লাহ ফল আছে, ফলের কোনো কমতি নাই। এটা হচ্ছে সেই 3 টেস্ট আম এবং আমরা হানিডু আম যেটা দেখালাম। এই 2টা আমের মধ্যে পার্থক্য হচ্ছে ওটা হচ্ছে আপনার 1 রকম স্বাদ হবে আর এই আমটা হচ্ছে 3 রকম আমের একটা একটা স্বাদ আসবে। আচ্ছা 3 রকম মোট মূলত কী কী স্বাদ আসতে পারে? এটা এবছর খেয়ে দেখি, মানে এখনো পর্যন্ত আপনারা টেস্ট করতে পারেন? আমি খাই নাই, কিন্তু যারা খেয়েছে তারা বলেছে 3 রকম আমের স্বাদ। কিন্তু আমার মাদার কাছে এই বছরই ফল এলো, যাক অন্তত আমরা তো শিওর যে গাছটাতে ফল আসে এবং ফল হয়। হ্যাঁ জি জি, এই যে ছোট গাছেই দেখেন কি সুন্দর ফল এসেছে, অনেক মাশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে। এই মাহে রমজানের 15ই রমজান আজকে, আজকে ইনশাল্লাহ এই যে 3 টেস্ট আম গাছের নিচে বসে আছি, খুব সুন্দর সুন্দর আম ধরে আছে মাশাআল্লাহ। ইনশাল্লাহ আপডেট থাকবে এবং নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ এসে যাবে আমাদের। কিন্তু আমরা আজকে আরও কিছু হানিডু আম তো দেখলাম, 3 টেস্ট দেখলাম, আর একটা আম আজকে কি নতুন আম দেখাই দিই নাকি? আজকে কি আম দেখাই দিয়ে যায়, ডগমাই আমরা দেখাই দিই। আসেন, এই যে আমাদের ডগমাই ম্যাঙ্গো, এই যে এটা আছে ডগমাই, এই দেখেন ডগমাই প্রচুর ধরেছে। এটা ডগমাই? জি এটা ডগমাই, এই যে দেখেন ডগমাই, এই যে দেখেন ডগমাই, আসলে অনেক সুন্দর লাগছে। নাম ডগমাই, নাম ডগমাই। আচ্ছা আমগুলোর কিন্তু মানে যে আমরা ফুডব্যাক করে এখনই ফুডব্যাক করে দেবো, কেননা এই দেখেন স্পট আসছে, দেখেন এই জায়গায় আসেন স্পট আসছে, দেখেন স্পটের জন্য আমরা অবশ্যই ফুড ব্যাগিংটা করে দেবো। আচ্ছা যেগুলো স্পট বাদ আছে সেগুলো দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। হ্যাঁ এই যে, এই যে দেখেন নেম ডগমাই, সেই আম নেম ডগমাই খুব সুন্দর ফলন এসেছে, ছোট গাছ। এর আগের বছরও এই গাছটাই আম ধরেছিল এবং সাদা হয়েছিল আমটা। আসলে নেম ডগমাই, আসলে কিন্তু আমরা একটা বাংলায় একটা কথা বলি কি যে ডগ ডগ করছে, মানে সুন্দর লাগছে। এদিকে এদিকে আসেন, এটা অনেকটা সেরকম। আসেন, ও এদিকে তো সব, এদিকেও আসেন, এদিকেও ধরে আছে, দেখেন কত আম এদিকে। হ্যাঁ ওইদিকে তো শুধু 2 দিন ধরে আছে। হ্যাঁ এটাই সেই হচ্ছে নেম ডগমাই ম্যাঙ্গো। এটা আমাদের এটা হচ্ছে হোয়াইট কালার হয়, এটা হচ্ছে হোয়াইট কালার হয়। এই আমটি নষ্ট হয়ে গেছে মাটিতে ঠেকে, এই আমটি নষ্ট হয়ে গেছে মাটিতে ঠেকার কারণে। এগুলো সব মাসা করে দিতে হবে আমাদের। আমাদের ছোটো ছোটো গাছে সব আম আসছে, আমাদের এই দেখেন এই মেয়াদাকিটা আর কি প্রচুর আম আসছে,
প্রচুর আম আছে, এসব গাছে ছোট ছোট গাছে সব এখন মাচা করে দেবে ইনশাল্লাহ। মাচা করে দিলে হয়তো বা আপনার আর আমটা গাছটা নষ্ট হবে না। আচ্ছা হৃদয় ভাই, আমরা গত বছর দেখেছিলাম আপনার নার্সারিতে একটি আম 4 কেজি 5 কেজি 6 কেজি এরকম কিছু একটা হয়, সেই আমও ধরেছে, সেগুলো আছে? হ্যাঁ আসেন দেখাই, সেগুলো অবশ্যই ভিডিও আজকে দেখাই দিয়ে আসেন। কিন্তু আমরা আমরা চাচ্ছিলাম যে পাটে পাটে আমাদের আমাদের আম যা আছে, ঠিক আছে পরবর্তীতে দেখেন। জাস্ট আমি আর কি জাস্ট জানতে চাইলাম যে আছে নাকি আম। 4 কেজি আম এই দেখেন, প্রচুর ধরেছে, এটা সেই 4 কেজি আম। আসলে হৃদয় ভাই আমি না বিশ্বাস করতে পারতেছি না, এই এতটুকু আম 4 কেজি 4 কেজি কিভাবে হবে? এটা এটা মেয়েটা মেপে দেখাবো, ওটা তো চুরি হয়ে গেছিল আমার, আমি তো দেখাইতে পারিলাম না। এই যে এই আমটা, আচ্ছা 4 কেজি ওজন হতে কতদিন সময় লাগে? এটা এখনো 3-4-5 মাসের অধিক সময় লাগবে। এইটাই দেখেন, এটাও প্রচুর ধরেছে। আসলে এই সাইজের আম দেখে কখনো বিশ্বাস করা যাবে না। এটাও দেখেন প্রচুর ধরে আছে, 4 কেজি যখন হবে তখন একদম মানে অবাক করার মতো। এই এই দেখেন, এই নিচে দেখেন, এই দেখেন সব নিচে, ওই নিচে দেখেন, এটা এত আম রাখা যাবে না এই গাছটাতে। দেখা যাবে জোর হলে 4-5টা আম রাখবো আমরা, সব ছিঁড়ে ফেলা যাবে যেহেতু বড় বড় আম হবে সেহেতু গাছের। 4 কেজি কিলো করে আম হয়, যার কারণে এত আম রাখা যাবে না, অল্প আম রাখবো যেটা একটু দেখুক মানুষ, দেখার জন্য আর কি রেখে দেবো। সব মিলিয়ে আমাদের আজকের যে আমাদের হানিডিউ ম্যাঙ্গো এবং আর 3 টেস্ট এবং 4 কেজিও দেখালাম, সবই আম আছে ইনশাল্লাহ। মাদার প্ল্যান্ট মানে আমার কাছে বাংলাদেশের প্রায় সবই আম আমি সংগ্রহ করেছি এবং সব আমগুলো আমার কাছে কালেক্ট করেছি একটা কারণে, যে আমি চাই বাংলাদেশে নতুনত্ব আমের জাতগুলো সবসময় আমার কাছে থাকুক। সেই প্রত্যাশা বা সেই শুভকামনা করেই বলো আমি এই সব আমগুলোর মাদার প্ল্যান্ট আমি বলো বহু আগে সংগ্রহ করে লাগাইছি। ওদিকে আমার অনেক মাদার কাছে আম আসছে, ওগুলো আমরা পর্যায় করুমে এক একদিন দেখাবো ইনশাল্লাহ। তারপর অন্তত আপনি যেটা আশা করছিলেন সেটা কিছুটা হলো আপনার ফুলছে, কারণ জি জি আসলে যে অরিজিনাল জারটা আপনি পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি পাওয়া। জি জি হ্যাঁ, তো যাই হোক দর্শক হৃদয়ের মাধ্যমে কিন্তু আজকে আমরা আমোট মানে 3-4 রকম বা 4-5 রকমের আম আমরা দেখে ফেললাম, বিদেশি আম। তো যদি নসিবে থাকে তাহলে আগামীতে আরো বিভিন্ন প্রজাতির আমগুলো রিদভের মাধ্যমে আমরা দেখতে পাবো। জি জি। তো দর্শক তার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকতে হবে। জি দর্শক, আগামীতে নতুন নতুন আম বা শুধু আম বলের কথা না, বিভিন্ন রকম ফলের আপডেট এবং নতুন নতুন জিনিস দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। হৃদয় ভাই আজকে কি এই পর্যন্ত দেখাবেন নাকি আরো দেখাবেন? আজকে আমরা এই পর্যন্তই থাক, কেননা ইফতারের টাইম হয়ে যাচ্ছে, রমজান মাস, মাহে রমজানের রমজান মাস চলছে। আসলেই আজকে আমাদের প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যারা আমাদের এলাকার তাপমাত্রা অনেক বেশি, আজকে 40 একদম ফুল 40, কালকে 37 ছিল, আজকে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম চুয়াডাঙ্গার তাপমাত্রা 40, মানে এত মানে রোদে বেরোলে মনে হচ্ছে মুখ পুড়ে যাচ্ছে এমন একটা ভাব। তা সব মিলিয়ে অনেক কষ্ট নিয়েও আমরা রোজা থাকছি, কেননা আল্লাহ তাআলা আমাদের রোজার সেই মাহে রমজান যেটা অনেক রহমতের মাস, সেই মাসের রোজাগুলো সফলভাবে থাকার জন্যই আমাদের দোয়া করো, দোয়া এবং সবাই দোয়া এবং ভালোবাসা রইল। আর সবাই আমাদের মাদার প্ল্যান্ট দেখার জন্য আমাদের নার্সারিতে অলওয়েজ ওয়েলকাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল। এবং সুমন দাদাকে অনেক ধন্যবাদ, সে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও করতে আসার জন্য। দর্শক যদি সুযোগ হয় তাহলে আবারও আপনারা আমাদের আমাকে হৃদয়ের সাথে দেখতে পাবেন। তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, সকলে ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে ধন্যবাদ।